করছি মঞ্চে উপস্থিত যারা রয়েছে সামনে সম্পর্কিত ব্যক্তিগত যারা আছে সকলকে উদার আহ্বান জানাব এবং যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে এখানে যারা সশস্ত্র ক্ষেত্রে সবাই গুণী ব্যক্তি সবাই অত্যন্ত মেধাবী এবং সবাই সাহসী এই দেশ পরিচালনার ক্ষেত্রে সবাই অবদান রেখেছেন নিঃসন্দেহে আজকে শ্রীবাংলা গবেষণা পরিষদ একটি ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি সংগঠন বর্তমান প্রতিষ্ঠাকে আমরা চেষ্টা করে যাচ্ছি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা পরিষদ রয়েছে যে আজকে সম্মানিত অতিথি এবং সামনে যারা উপস্থিত রয়েছেন দল মত নির্বিশেষে আসুন আপনারা একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই স্বাধীনতা আমরা ভোগ করেছি স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করেছি বাংলাদেশের অনেক উন্নয়ন রয়েছে আমাদের যে সম্মানিত চেয়ারম্যান যারা পঞ্চবর্ষের হিসাবে অনেক কথা বলেছেন তার কথার পরে আর আমি মনে করি প্রধান অতিথি এবং প্রধান আলোচক সভাপতি ছাড়া অন্য কোনো বক্তব্য দেওয়ার মতন সুযোগ অনেকে নাই সবাই আমার সাথে একমত বসবাস করছি সত্যিকার অর্থে আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করব আমরা কালোকে কালো বলার চেষ্টা করব এই প্রতিজ্ঞাবদ্ধ করে আমি সবাইকে উদার আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই দেশ স্বাধীন করেছিলেন যারা স্বাধীনতার যারা স্বপ্নদ্রষ্টা সেই হোসেন শহীদী মৌলানা ভাসানী শেরবঙ্গের পর্যটক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি কথা রয়েছেন আমাদের আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর এই 50 বছরে উপনীত বাংলাদেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা উনি চেয়েছিলেন আমরা চাই আসলে প্রকৃত পক্ষে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সমাজসেবক সাংবাদিক বিভিন্ন পর্যায়ে যারা আমরা কর্মরত হয়ে গেছি আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের 34 কোটি হাত যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে অবশ্যই তাদের যারা যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের সোনার বাংলা সেটা অবশ্যই আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের প্রশ্ন হওয়ার কথা হয় যাই হোক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু